এখন আমরা বাধ্য হয়েছি যে এই ছেলেকে আর রাখা আমাদের জন্য ক্রীড়াঙ্গনের জন্য শুভ হবে না। পরের দিন জরুরি সভায় দুই ঘন্টার ইয়েতেও মনে হয় করা যায়, জরুরি সভাটা। হ্যাঁ, আমাদের সহসভাপতি সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের প্রশ্নের তোপের মুখে পড়েন বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। শনিবার বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সংবাদ সম্মেলন ডেকে শুভর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে নিয়ে আসেন। সেই সময় সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়েন তিনি। হ্যাঁ জি জি, জরুরি সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। না 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 না, আমরা ওই দিন করিনি, সেকেন্ডেতে। তখন আমরা বাধ্য হয়েছি যে এই ছেলেকে আর রাখা আমাদের জন্য ক্রীড়াঙ্গনের জন্য শুভ হবে না। পরের দিন জরুরি সভায় দুই ঘন্টার ইয়েতেও মনে হয় করা যায়, জরুরি সভাটা। হ্যাঁ, আমাদের সহসভাপতি জি, না সেটা তো মানছে না, সে তো ঘরের মানুষ নিজেই দাবি করতেছেন। আর ভাই, আপনি যেকে কি করবেন? আপনি বলেন, সে আপনি ভিডিওতে দেখলেন, সে বয়কট করবে, সে নতুন ফেডারেশন করবে। আমি একটু বলি, সেটা হচ্ছে কি, আমার মনে হয় অনেকগুলো জিনিস আপনাদের ফেডারেশন থেকেও ল্যাকিং আছে। যে কোর্সটা আমরা করলাম কিছুক্ষণ আগে আপনার মাধ্যমে, যে ম্যান ফিজিক্স, আমি আপনাকে শ্রদ্ধা দেই, ম্যান ফিজিক্স না, এখানে কিন্তু টার্মগত একটা ব্যাপার আছে। এই ক্লাসটা আপনি সর্বশেষ সব খেলোয়াড়দের নিয়ে কবে করেছেন? সব খেলোয়াড়দের নিয়ে যারা অংশগ্রহণকারী, পার্টিসিপেশন করে, যারা পার্টিসিপেট, তাদেরকে নিয়ে এই ক্লাসটা আপনি সর্বশেষ কবে করেছেন, এটা আমার একটা জানার বিষয়। আরেকটা জানার বিষয়, এইখানে আপনি যে বডি বিল্ডারদেরকে জড়ো করেছেন, তারা ওখানে থাকার কথা না, কারণ এটা ফেডারেশনের এক্সিকিউটিভ বডির দায় দায়িত্ব এবং এখানে জাজেস প্যানেলের দায় দায়িত্ব। এখানে আপনি যাদেরকে বসিয়েছেন তারা অবশ্যই বাংলাদেশের সেরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু আমার মনে হয় না যে এইটা আপনি তাদেরকে এই মুহূর্তে এই দায় দায়িত্বটা তো তাদের না, কারণ জাতীয় কম্পিটিশন আপনি করেছেন। এই জাতীয় কম্পিটিশনটা হয় হলো কি, আপনার এক্সিকিউটিভ বডির সম্পূর্ণ দায় দায়িত্ব এবং সেই সঙ্গে আপনার জাজেস প্যানেলের দায় দায়িত্ব। আপনি এখানে আমরা দেখছি আপনি যে ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে বললেন প্রিজাইড করেছেন, সেই ভাইস প্রেসিডেন্ট কোথায়? তাকে তো এখানে থাকা উচিত ছিল যিনি প্রিজাইড করেছেন। এবং আপনার জাজের যে 11 জন প্যানেল ছিল আজকের প্রেস কনফারেন্সে, অবশ্যই 11 জনের উপস্থিত থাকা উচিত ছিল, কারণ বক্তব্যটা তো তারা দিত। এটা হচ্ছে আমার মনে হয় এটা প্লেয়ারদের কোনো কাজ না, এটা জাতীয় টিম আপনি ঘোষণা করছেন না, এখানে জাতীয় বিষয় কিছু না। এটা হচ্ছে আমার জানার বিষয়। আরেকটি জানার বিষয়, আপনি যে জরুরি সভা করেছেন, জরুরি সভায় যারা সিদ্ধান্ত নিয়েছেন দায় দায়িত্ব অবশ্যই তাদের নিতে হবে। ভুল হইল, শুদ্ধ হইল, রং অর রাইট, সেই লোকগুলাকে এখানে উপস্থিত মঞ্চে থাকা উচিত ছিল, যেহেতু আপনি একটি সংবাদ সম্মেলন করছেন। এটা বাংলাদেশ সরকারের একটি অ্যাফিলিয়েটেড বডি, এখানে আসলে আমার মনে হচ্ছে আমার দৃষ্টিকটু লাগলো। এর আগে সাংবাদিকরা সেদিনের ঘটনা সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, মাইক না দেওয়াতে উপস্থিত অতিথিদের সামনে শুভ প্রাইজে লাথি দিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন, যার ফলে উপস্থিত নারীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। আমি মাঝখানে ছিলাম, হ্যাঁ মাঝখানে ছিলাম, সে যখন অ্যাওয়ার্ডটা নিল, অ্যাওয়ার্ডটা নেওয়ার পরে আমি তখন বললাম, সে একটু একটু আগে 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 ইয়াটা প্রথম ইয়াটা দেখা, একটু আগে বাড়া,
দেখেন দেখেন সে আমাকে দেখেন ওই প্রাইসটা নাও পরে সে আমাকে মাইক চাইলো, মাইক চাওয়ার পর আমি সে নর্মালি ওখানে যাওয়ার কথা কিন্তু সে সামনের দিকে আগাবে দেখেন এই সামনের দিকে, তখন আমি কিন্তু তাকে ওখানে নিয়ে ওই যে ওই উইংয়ে ফটো সেশনের জন্য কিন্তু আমি তাকে নির্দেশনা দিলাম ফটো সেশনে, এই যে দেখেন ফটো সেশনে যাকে সে দাঁড়ালো প্রথমে দেখেন এই যে দাঁড়ায় এখানে দাঁড়িয়ে পরে আমরা কিন্তু আবার প্রাইজ গিভিং সেরিমনি শেষ হওয়ার পরে কিন্তু ফটো সেশনের জন্য আবার উঠাই, এখানে তাকে কোনো ধাক্কা দেওয়া হয়নি, তার গায়ে হাত তোলা হয়নি। সুবর প্রাইজে লাথি মারার ঘটনার পর বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশনের নানান অনিয়মের কথা একে একে সামনে আসতে থাকে। বডি বিল্ডার জাহিদ হাসান শুভ অভিযোগ করেছেন সব রকম যোগ্যতা থাকার পরেও ফেডারেশনের অনিয়ম ও দুর্নীতির কারণে তাকে প্রথম স্থান দেওয়া হয়নি। একটা ছেলের জীবন নষ্ট করে দিতে পারে, একটা হাজার হাজার ছেলের জীবন নষ্ট করছে, এরকম অনেক নজির আছে, সবাই বলতে পারে নাই, কেউ বলতে পারছে কেউ পারে নাই, কিন্তু অনেক একটা প্রকাশ হয়েছে অনেক একটা হয় নাই, কেমন জাজমেন্ট হয়েছে বা তারা এটা কেমন বিচার করলো, আমার এত ডেডিকেশন বা আমার এত স্বপ্ন, আমি চারবার গোল্ড মেডেল পাইছি। অন্যায়ভাবে বডি বিল্ডার শুভকে দ্বিতীয় স্থান করায় শুভর পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ব্যারিস্টার সোমন সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। শুভর ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ে শুভর বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন গোলাম রাব্বানী। আমি তা বলতে পারি না, তাহলে জানা গেল যে বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তার নাম মিস্টার নসরুল। এই দেখেন কে কেন এই তার কাছে কোন সুবিধা নিয়ে বা কোন প্রক্রিয়ায় কার হেলোতে যেখানে কোথাও আমরা যাবো, ইতিমধ্যে আমি বলি আমি এটা নিয়ে টাস্ক দিয়েছি আমাদের মাননীয় যে মন্ত্রী মহোদয় রয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ রাসেল ভাই এবং আমাদের সচিব মহোদয় আছেন আমাদের ছাত্রলীগ পরিবারের অগ্রজ মেজবা ভাই, আমি মেজবা ভাই এবং রাসেল ভাইকে আজকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানাবো আমাদের টিম মন্ত্রী বাংলাদেশ থেকে প্রয়োজনে স্মারকলিপি দেওয়া হবে। আগামীকাল আমি আমাদের জাহিদকে নিয়ে মন্ত্রণালয়ে যাব, মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় দুজনের সঙ্গে কথা বলবো, তাদেরকে দেখানো হবে এবং ও লিখিত দরখাস্ত নিয়ে যাবে। এছাড়া শুভর পক্ষে বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যারিস্টার সুমন, সেই ক্ষেত্রে সকল প্রকার আইনি সহায়তা করবেন বলে জানিয়েছেন তিনি। আজীবনের জন্য একটা বহিষ্কার করে দিলেন, একটা চিঠি দিয়ে দিলেন, এইভাবে একটা দেশ চলতে পারে না। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা তার একটা ব্যবস্থা বিহিত ব্যবস্থা করেন, তার যেটুকু পানিশমেন্ট প্রাপ্য যদি মনে করেন, ক্ষমা করার মতো যদি হয় তার প্রতি ব্যবস্থা নেন, কিন্তু পট করে আজীবন বহিষ্কার করে দিবেন এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আমরা কিন্তু আইনি ব্যবস্থা নিব, আমরা জানি যে আইনি ব্যবস্থা নিলে কষ্ট হবে, কারণ আপনাদের মতো মাফিয়াদের বিরুদ্ধে পারা খুবই কঠিন, কিন্তু শেষ পর্যন্ত দেখে ছাড়বো। তারপরেও আপনাদের কাছে চাই যে হাত জোর করে চাই, আমি হাত জোর করে চাই, সারা বাংলাদেশের এই যে হাজার হাজার তরুণরা হাত জোর করে চায়, একটা মানুষের জীবন এইভাবে নষ্ট করে দিয়েন না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, জাহিদ হাসান শুভ বারবার আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছে, আমি তার যে আচরণ কোনোভাবে আমি সাপোর্ট করি না, এই ক্ষমা প্রার্থনা করার পরেও আপনারা কোনো শোকজ নোটিশ ছাড়া এই ধরনের মানে এটাকে পুরোপুরি বলা হয় যে ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন, এতগুলা ভায়োলেশনের পরেও আমি মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এগুলাতে ব্যবস্থা নেন, নাইলে হাজার হাজার তরুণদের মনে যে কষ্ট হবে এই কষ্টের ফল কিন্তু ভালো হবে না। মনে রাখেন যে সমাজে আপনার গুণী লোকের কদর হয় না, এই সমাজে গুণী লোক আর পয়দা হবে না। বাংলাদেশে তো এমনিতেই তো আপনারা আর গুণী লোক মনে হয় আপনাদের দরকার নাই, নাইলে এইভাবে একটা মানুষের একটা ছেলের জীবন নষ্ট হইতে পারে। এদিকে ফেডারেশনের বিরুদ্ধে জাহিদ হাসান শুভ কোনো রকম মামলা করলে তা মোকাবেলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ফেডারেশনটির সাধারণ সম্পাদক নজর ইসলাম। আমার ফেডারেশনের বিরুদ্ধে কোনো মামলা হলে ফেডারেশন অবশ্যই সেটা মোকাবেলা করবে।